আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে কক্সবাজার মাছের বাজার দেখাতে চাই। তো কক্সবাজার যারা আসবেন তারা প্রচুর সামুদ্রিক মাছ খাইতে পারবেন। এখানে হাজার রকমের সামুদ্রিক মাছ আছে, বুঝতে পারছেন? এসব মাছের মধ্যে ইলিশ, রূপচাঁদা, ছুরি, লইট্টা, খল্লা, কোরাল, চেলা, টুনা, চিংড়ি, স্যামন, মাহি ফিশ, কাঁকড়া, এছাড়া বিভিন্ন প্রজাতির অসংখ্য হাজার রকমের মাছ আছে, বুঝছেন? ওরা আপনাকে সরাসরি ভাজি করে দিবে, আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, বাসায় নিয়ে আসতে পারবেন, অথবা আপনি ফ্রিজিং করে যদি বাসায় নিয়ে যাইতে চান তবুও পারবেন। আর কক্সবাজারে থাকা খাওয়া কোনো কিছুর অসুবিধা বলতে কোনো কিছু আমার কাছে মনে হয় না। এখানে বাসা বা ভাড়া থাকার মতো জায়গার অভাব নাই, আপনি অসংখ্য জায়গায় থাকার মতো পরিবেশ পাবেন, খুব সুন্দর। আর খাওয়া তো সব কিছুই খাওয়ার জন্য জিনিস পাবেন। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই মাছের বাজারটা, এখানে সামুদ্রিক মাছ, বিশেষ করে কাঁকড়াটা আমি কখনো খাইছিলাম না, তবে এখানে কাঁকড়াটা খাই আমার খুব ভালো লাগলো, জীবনে প্রথম খেলাম। আবার অক্টোপাসও আছে, এছাড়া অসংখ্য প্রজাতির মাছের দেখতে পাচ্ছেন আপনারা, ভাজি করে রেখে দিছে ও মশলা মাখায় রেখে দিছে। আপনি শুধু পছন্দ মতো অর্ডার দিবেন, ওরা সঙ্গে সঙ্গে আপনাকে ভাজি করে দিবে, আপনি ওখান থেকে বসে খাইতে পারবেন অথবা নিয়ে গেলেও যাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আমার ভালো লাগলে লাইক দিন। আল্লাহ হাফেজ।